সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। রাইসিনা হিলসে আগামী 5 বছরের বাসিন্দা কে হতে চলেছেন সেদিকেই নজর দেশবাসীর। বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু, অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদে প্রার্থী দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। বিজেপি, বিজেডি, জেডিইউ, শিবসেনা সমর্থিত এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির কুর্সিতে বসার সম্ভাবনাই বেশি। এক নজরে দেখে নেওয়া যাক, প্রথমবার রাষ্ট্রপতি পদপ্রার্থী একজন আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু কোন কোন রাজনৈতিক দলের সমর্থন পাবেন। শিরোমণি আকালি দল, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, তেলেগু দেশম পার্টি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, বহুজন সমাজ পার্টি, এআইএডিএমকে, জেএমএম, জনতা দল সেকুলার, এনপিপি এবং এডিএস। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহা মূলত সমর্থন পাবেন কংগ্রেস, তৃণমূল, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ও আম আদমি পার্টির। এবার এক নজরে দেখে নেওয়া যাক, বিরোধী কোন কোন দলের বিধায়ক সাংসদরা যশবন্ত সিনহাকে ভোট দেবেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স বা জেকেএনসি, রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি, সমাজবাদী পার্টি, এআইএমআইএম, সিপিআই, ডিএমকে, এআইইউডিএফ, আরএসপি, আইইউএমএল। তবে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই রাইসিনা হিলসে আগামী 5 বছর দেখা যাবে, এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।